কিছু আমার জন্য স্পেশাল করো। আমার জন্য মায়ের একমাত্র স্পেশাল কাজ হচ্ছে পেয়ারা গাছের ডাল দিয়ে আমাকে পিটানো। পিটন খাওয়ার মতো কাজ করছিস জন্য মা তোকে পিটাইছে। আমার যে জঘন্য কাজ তুই করছিস, কিন্তু তারপরও মা তোকে কোনোদিন পিটায় না। এই তোর যে কি জঘন্য কাজ আমি করছি! মা এভাবে নিষেধ করার পরও তুই মুকুল ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখছিস। আমি কিন্তু মাকে এখনো বলি নাই কিছু। তুই শুধু মুকুল ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখিস নাই, তুই রাত্রেবেলা মুকুল ভাইকে আমাদের বাসার ছাদে পর্যন্ত ডেকে আনছিস। আমি মুকুলকে কখনোই বাসার ছাদে আসতে বলি নাই। ও নিজে থেকে ছাদে এসে আমাকে কল করে বলছে, আর সেই জন্য আমি মুকুলকে অনেক বকছিও। তাহলে মুকুল ভাই ছাদে কেন আসছিল? কার কাছে আসছিল? আমার কাছে আসছিল? তুই মার কাছে এত মার খাওয়ার পরও মুকুলদের বাসায় কেন গেছিলি? আপা তোকে এই কথা কে বলল? যেই বলুক, কেন গেছিলি তুই? মুকুলের সাথে কেন বেয়াদবি করছিলি? মুকুলের সাথে বেয়াদবি করছি এটা ওর কপাল। আমি মুকুলকে মারতে গেছিলাম, মারতে। ওকে না মেরে ওর সাথে বেয়াদবি করে চলে আসছি, এই জন্য ও বেঁচে গেছে সেদিন। তুই কিন্তু অনেক বাড়ছিস টুলু, অনেক বাড়ছিস। মুকুল ভদ্র ছেলে বলে তোকে কিছু বলে নাই, তুই আমার ভাই বলে তোকে কিছু না বলে ছেড়ে দিছে। তোকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ দুই দিনের মাথায় আমি মুকুলকে মারব। পালোকে ঠেকাইতে বলিস। টুলু দাঁড়া বলতেছি, টুলু তাড়াতাড়ি উপরে আসতে বলছো মা। এখন এসব কথা বলে লাভ নাই, খুব খারাপ হবে কিন্তু টুলু। মা কিন্তু তোকে আর ঘরে ঢুকতে দিবে না। না দিলে নাই, ঢুকলাম না ঘরে। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ।